বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে নিয়ে আমি টমেটো চাটনি বানাচ্ছি। টমেটো, কিশমিশ, খেজুর, আলু বকরার মাইক্রোওভেনে কীভাবে করছি তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা বানাতে গেলে আমার যে যে উপকরণগুলো লাগছে, প্রথমে লাগছে টমেটো। আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেটাকে কিউব বলতে পারো, কিউব হিসেবে কেটে নিয়েছি। আমার লাগছে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্যে। এর মধ্যে আমি আমসত্ব নিয়েছি, কিশমিশ নিয়েছি, আলু বকরা নিয়েছি, একটু লাগছে আদা কুচি, একটু সামান্য হলুদ, সর্ষের তেল, চিনি আর স্বাদ অনুসারে একটু সামান্য এক চিমটি নুন। চিনির জায়গায় বন্ধুরা তোমরা চাইলে তোমরা গুড় মেশাতে পারো, অথবা চিনি গুড় দুটো মিক্স করেও করতে পারো, এটা সম্পূর্ণ অপশন। সঙ্গে থাকো, দেখো স্টেপ বাই স্টেপ আমি কীভাবে বানাচ্ছি। টমেটোর চাটনিটা বানানোর জন্য বন্ধুরা আমি প্রথমে একটা মাইক্রোসফট বোল নিয়েছি, এটাতে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি 100% পাওয়ারে এটাকে আমি 1.5 মিনিট মতন গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে দিলাম। এবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেবো, দিয়ে আবার এটা ফোড়নটা গরম হতে দেবো 1.5 মিনিট মতো। তেলটা গরম হয়ে গেছে ফোড়ন সঙ্গে দিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ওপর একটু সামান্য হলুদ আর নুন দিয়ে 3 মিনিটের জন্য আমি 100% পাওয়ারে দিয়ে দিচ্ছি। একটু সামান্য নুন আর এক চিমটি হলুদ দিয়ে এবার আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছি 100% পাওয়ারে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে বের করেছি বন্ধুরা, কিন্তু দেখো এখনও একটু আর একটু নরম করতে হবে, টমেটোর গায়ের খোলাটা একটু মোটা। আমি আরও 2 মিনিট এটা ঘুরিয়ে দিচ্ছি 100% পাওয়ারে আরও 2 মিনিট। বন্ধুরা দেখো বের করে ফেলেছি, দেখো এবার নরম হয়ে গেছে, মানে আমি একটু এটাকে ম্যাশ করতে পারছি। এইরকম পর্যায়ে এবার আমি বাকি আইটেমগুলো মেশাতে পারছি, দেখতে থাকো। এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি মিশিয়ে দিলাম, আমি এটা আজ চিনি দিয়ে করছি। আমি আগেই বলেছি এটা অপশনাল, তোমরা চাইলে এটা গুড় দিয়ে করতে পারো অথবা গুড় আর চিনি দুটো মিশিয়ে করতে পারো। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি 3 মিনিট এটা আমি মাইক্রোওভেনে 100% পাওয়ারে দিয়ে দেব। বন্ধুরা এরকম পর্যায়ে মিষ্টিটা দেখে নেবে, আমার আরেকটু দিতে লাগলো মিষ্টিটা। আমি এবার একটুখানি আদা কুচি দিয়ে দিলাম, এর মধ্যে আমি যে কী বলে কিশমিশ আর আলু পকোড়া সেগুলো দিয়ে দিলাম, তারপরে খেজুরগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আবার আমি 2 মিনিট মতন ঘুরিয়ে দেব। আমি আগে খেজুর বলেছিলাম, ভুল বলেছিলাম, খেজুর দিইনি বন্ধুরা, আমি আমসত্ব মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি 100% পাওয়ারে এবার আমি বসিয়ে দিচ্ছি, এটাকে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিটের জন্য 100% পাওয়ারে দিয়ে দেব। এখনও টকবক করে ফুটছে, 3 মিনিট হয়ে গেছে, এবার বের করে দেখি কি পরিস্থিতি। কী দারুণ লাল কালার এসছে দেখো বন্ধুরা, এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার ফিনিশিং টাচ, সেটা হচ্ছে ভাজা পাঁচফোড়ন গুঁড়ো। এটা স্বাদটাকে এনহান্স করবে দুর্দান্ত। আর লাস্ট হচ্ছে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার একটা কারণও আছে, প্রিজারভেটিভের কাজ করে, টেস্টেরও ব্যাপার আছে প্লাস প্রিজারভেটিভ। বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে বানালাম টমেটো চাটনি উইথ আলু বকরা, আমসত্ত্ব, কিশমিশ।
এখানে এগুলো সমস্ত অপশনাল, তোমরা এগুলো বাদ দিও। শুধু টমেটো চাটনিটা এইরকমভাবে আমি যেরকম দেখালাম এরকমভাবে মাইক্রোওভেনে করতে পারো, এর সঙ্গে শুধু কাজু কিশমিশও অ্যাড করতে পারো, এগুলো সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে মনে উৎসাহ পাবো আরও এরকম ধরনের কিছু আলাদা ধরনের রেসিপি মাইক্রোওভেনে তোমাদের সামনে নিয়ে হাজির হতে পারবো। তোমাদের সঙ্গে নিয়ে টমেটোর মিষ্টি চাটনি মাইক্রোওভেন আমি করে দেখালাম স্টেপ বাই স্টেপ কীভাবে শর্টকাটে আমরা করতে পারি চটজলদি। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে প্লিজ অনেক অনেক শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে। আর রিকোয়েস্ট করবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের নাম সুইট মোমেন্ট সুইট। আজ তাহলে আমার বাবা মেয়ে দুটি কালকে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর করে পুজোটা কাটাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই।